আমি যদি অস্ট্রেলিয়ায় না যেতাম, আমি কখনো বুঝতাম না যে আমি নিজে আসলে একজন রেসিস্ট। হ্যাঁ, মানে কি আসলে ঘটনাটা হচ্ছে এরকম, বেশ কয়েকটা ঘটনার উদাহরণ দেওয়া যেতে পারে, বাট গত বছর একটা ঘটনার উদাহরণ দিই তাহলে হয়তো বা কিছুটা বোঝা যাবে। সেটা হচ্ছে যে আমি এবং আমার ফ্যামিলি সহ আমরা অস্ট্রেলিয়াতে একটা ফার্মেসি দোকানে যাচ্ছিলাম। তো একটা ভদ্রলোক আসলেন, আমি ভদ্রলোককে দেখেই চিনতে পেলাম, সে আমাকে দেখে চিনতে পারলো, সে আমাকে বলে যে হ্যালো ব্রাদার। আমি রেসপন্স করলাম, সে ওইখানকার একজন পলিটিশিয়ান। তো সে তখন আসলো, সে সুন্দর করে ফার্মেসিতে ঢুকলো, তার সাথে অবভিয়াসলি কোনো লোকজন নাই, কেউ নাই। সে গিয়ে যখন সে তার পেমেন্টটা দিচ্ছে, পেমেন্টটা দেওয়ার পর সে জিজ্ঞেস করতেছে যে হাউ আর ইউ। তো অন্যদিকে যে সেলস পার্সন ছিল সে বলে যে হ্যাঁ উই আর ফাইন। তো সে ভদ্রলোক তখন জিজ্ঞেস করতেছেন যে হাউ ইজ ইউর বিজনেস গোয়িং অ্যান্ড এভরিথিং। তো যে সেলস পার্সন ছিল সেটা অবাক হয়ে গেলো যে মানে নর্মালি থেকে ফার্মেসিতে সে জিজ্ঞেস করে না যে আমার ব্যবসা কেমন চলতেছে। তো সে জিজ্ঞেস একটু একটু ইতস্তত হয়ে গেলো। তখন যে ভদ্রলোক সে জিজ্ঞেস করছে, সে খুব ইয়ে করে বলছে যে না আমি তো তোমাদের এখানকার ফেডারেল এমপি, আমি তো ভাবতেছি যে তোমার আসলে কেমন করতেছো। তখন সে বলে যে ও তোমার কে, তোমার নাম কি? সেলস পার্সন তখন তাকে চিনে নেয়। তখন সে বলতেছে আমি হচ্ছে কি জিম চার্মার। এবং সেলস পার্সন ও তুমি ওই জিম চার্মার যার ছবি আমি সবখানে দেখি? এবং জিম চার্মার আসলে এখন কে? সে হচ্ছে এখন অস্ট্রেলিয়ার ট্রেজারার। এবং বলা হয়ে থাকে যে ভবিষ্যতে যদি কখনও কুইন্সল্যান্ড থেকে কোনো প্রেসিডেন্ট হয় তাহলে তার খুবই সম্ভাবনা আছে ডক্টর জিম চার্মার্স। এবং বলা হয়ে থাকে যে এখনকার একটা বিগ যে অস্ট্রেলিয়ার যে যেদিকে যাচ্ছে এবং যেভাবে তার প্রোটোকল এবং তার পলিসিগুলি ঠিক করতেছে, এটা একটা বড় একটা কারুকাজ আসতেছে সেই জিম চার্মার। এবং তাকে মোরলেস অস্ট্রেলিয়াতে বা কুইন্সল্যান্ডে আমরা তো খুঁজেই পাই না। সে একটা ফার্মেসির দোকানে গিয়েছে এবং এই জিনিসটা অবশ্য জাস্ট ইলেকশনের আগে, তখন সে শ্যাডো ট্রেজারার ছিল, যেন সে তাও তখন হয়তো এত সময় পেত, এখন হয়তো পাচ্ছে না। বাট দ্য থিম হচ্ছে যে সে গিয়ে এখানে হাজির এবং সে সেলস পার্সনকে জিজ্ঞেস করতেছে এবং কথা বলতেছে এবং সেলস পার্সন তাকে চিনতে পারছে। এবং তখন যখন সে বলছে যে আমি জিম চার্মার, তখন সেলস পার্সন ও আচ্ছা তোমাকে আমি ওই ছবিতে বিলবোর্ডে সব অনেক কয়েক জায়গায় দেখছি, আচ্ছা আচ্ছা। তখন সেলস পার্সন অন্যদিকে বলছে এই দেখো দেখো আমাদের দোকানে জিম চার্মার আসছে। দেন আমার কাছে আরও মজা লাগছে, সেটা হচ্ছে যে ওরা যখন আগে আসছে ওরা তখন জিম চার্মার নিয়ে কিছু বলতেছে না, জিম চার্মার ওটা বলতেছে যে না আমার এই ফার্মেসিটা আমার খুব পছন্দ, আই রিয়েলি লাইক দিস ফার্মেসি। কারণ হচ্ছে যে আমার জীবনে একবার হয়েছিল যে আমার খুব রাতের বেলা কিছু দোকান কিছু ওষুধ দরকার ছিল এবং আমি দেখলাম যে তোমাদের এই ওষুধের দোকানটাই খোলা আছে, এই ফার্মেসি খোলা আছে, এই জন্য আমি প্রায় যদি সুযোগ পাই তাহলে তোমাদের এখানে আসি। এবং এইভাবে করে সে উল্টা সেলস পার্সন যে তাদেরকে সে প্রশংসা করতেছিল, নট দ্য আদার ওয়ে রাউন্ড। তো তখন আমি এই জিনিসটা দেখছিলাম, বেশ কাছেই ছিলাম, আমার কাছে মনে হলো যে কী ব্যাপার যে জিম চার্মার এরকম আসছে, সব কিছু করতেছে, আবার ওষুধ কিনতেছে, কেউ কেউ অসুস্থ কিনা, কারণ আমি জানি যে তারও আমার মতোই বেশ কিছু ছোটো বাচ্চা আছে। তো আমি জিম কিছু হে জিম, সো ইজ দ্যার এনিওয়ান সিক? ও বলো যে না, সামনে তো স্প্রিং আসতেছে এবং একটা হে ফিভারের সময় আসে, তো এই হে ফিভারের কারণে তো আসলে অনেকে অসুস্থ হয়ে যায়, তো এই জন্য আমি কিছু প্রিকশন হিসেবে কিছু ট্যাবলেট কিনে নিয়েছি, আমাদের যে হে ফিভার যে ট্যাবলেটগুলি সেগুলি কিনে নিয়েছি এবং সেটা সে ইয়ে করলো। এবং আমার কাছে তখন এই জিনিসটা খুব সিঙ্কিং করতে বেশ সময় লাগলো, যে কারণ আমরা জানি যে আমার বাংলাদেশ থেকে যারা গিয়েছি এবং আমাদের সাবকন্টিনেন্টে আমরা জিনিসটা দেখি যে একজন রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ সে যখন আসতেছে সে তো বিশাল বহর অফ লোকজন নিয়ে যায় এবং তাকেই মোটামুটি সবাই তোয়াজ করে বেড়ায়, তাকেই বরঞ্চ সবাই জিজ্ঞেস করে যে ভাই আপনি কেমন আছেন, আপনার কিছু লাগবে কি না, এইটা কি না, ওইটা কি না। এখানে দেখি উল্টা সেই আবার বলতেছে যে হ্যাঁ আপনারা কেমন করতেছে, আপনারা আসলে ভালো করতেছে। আমরা দেখি যে রাজনীতিবিদদেরকে সবাই খুব প্রশংসা করে, পার্লার দিয়ে একটু তেল টেল মারে, আর এখানে দেখি সেই আবার উল্টা তাদেরকে প্রশংসা করতেছে। তো আমি পরে আবার একটু চিন্তা করলাম যে আসলে তো গণতন্ত্র মানেটা কী, আমাদের এই ডেমোক্রেসির মানেটা কী? ডেমোক্রেসির মানে তো আসলে এখানে যারা থাকবে তাদের আসলে ফর দ্য পিপল, অফ দ্য পিপল। কিন্তু আমাদের তো দেশে আমরা উল্টো দেখি, এবং তারপর আমি চিন্তা করি আসলে কি শুধু রাজনীতিবিদদেরই ক্ষেত্রে এটা কি সত্যি? এটা তো আমাদের সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেকটা সত্যি। কারণ আমাদের দেশে যারা সিইও হয়ে যায় বা উপরের দিকে বস হয়ে যায়, উপরে দেখা যায় ম্যানেজার হয়ে যায়, দেখা যায় যে সেই যেন একটা বেশ বড় একটা ভারিক্কি নিয়ে যায় এবং ইয়ে হয়, এবং যদি কোনো কারণে দারোয়ান তাকে দরজা খুলে দেয় দেখা যায় যে দারোয়ানই প্রথমে সালামটা দিচ্ছে আর সে হয়তো নব দিচ্ছে এবং আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে একটা বর্ণ বৈষম্য যদিও এখন আর নেই, কিন্তু আমাদের দেখা যায় যে এই যে একটা কাল সিস্টেমটা, এই যে একটা ক্লাস সিস্টেমটা, আমরা কিন্তু যেন ইনডাইরেক্টলি
এখনও মেনটেন করে যাচ্ছি, আমরা এখনও এক্সপেক্ট করি যে আমাদেরকে কেউ আসলে, কেউ যদি একটা নিচুগতের হয়, সেই আমাদেরকে আগে সালাম দিবে, সেই আমাদেরকে আগে উঠতে দিবে, সেই আমাদেরকে আগে সুযোগ দিবে আমাদের হবে। আমার মনে আছে আমি একবার একটা ডাক্তারি পরীক্ষা করতে যাচ্ছিলাম আমার একটা ট্রিটমেন্টের জন্য, এবং আমি মনে করলাম যে ঠিক আছে, আমি যেহেতু একটা ট্রিটমেন্ট করতে যাব, এখানে তার এমন বড় কিছু নেই, এবং আমাকে, আমি জানি যে ওখানে কি আমার যেহেতু একটা এমআরআই করতে হবে, তো আমাকে হয়তো কাপড় চেঞ্জ করতে হবে, তো আমি আমার একটা জাস্ট নর্মাল প্যান্ট ট্রাউজার পরে আমি চলে গিয়েছিলাম। আমার বাবা দেখে বলছে যে না, তুমি এটা কী পরে যাচ্ছ, তোমাকে তো একটা ভালো কাপড় পরে যেতে হয়। আমি বলছি আমি তো একটা ট্রিটমেন্টে যাচ্ছে, আমার ভালো কাপড়ের জন্য এখানে কী বিষয়? বলছে না না, পড়তে হবে, তুমি ভালো একটা কাপড় চেঞ্জ করতে পারো যাও। এবং আমি রিয়েলি ফিল করলাম যে আমি যে একটা ভালো কাপড় পরে গেছি, এই জন্য আমি এখানে গিয়ে একটা এক্সট্রা সমাদর পাচ্ছি, এবং আমি একটা এক্সট্রা আতিথ্য পাচ্ছি, এবং সবাই বুঝতে ও আচ্ছা ইনি আসছেন, ওনাকে একটা সম্মান দিতে হবে, যদি সুযোগ থাকে তাহলে তাকে একটু আগে যাওয়ার সুযোগ করে দে। এবং আমি ওটা আমাকে যদি আপনি সুযোগ না দেন তাহলে কিন্তু খবর আছে। এই যে আমাদের একটা ভাবটা, এটা কিন্তু আসলে আমাদের কোনোভাবেই যায় না, কারণ প্রত্যেকের তো সে সমান, এবং একটা কিউ লাইনে থাকলে তাদের তো প্রত্যেকে যে আগে আসছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এভাবেই তো হওয়া উচিত। আমি আজকে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি বা কোন কাপড়টা পরে আসছি সেই অনুযায়ী তো আসলে হওয়ার কথা না, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে কিন্তু এই জিনিসটা হচ্ছে, এবং আমরা কিন্তু খুবই এই জিনিসটাকে এনজয় করতেছি। আমার মনে আছে, এবং আমি এটা বলি, এই ভিডিওটা শেষ করছি, যে আমাদের অস্ট্রেলিয়াতে আমাকে তো বিভিন্ন ফাংশন অ্যারেঞ্জ করতে হয়েছে, এবং এখানে আমি অনেক পলিটিশিয়ানদেরকে দাওয়াত দিয়েছি, এরকম একটা পলিটিশিয়ানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এবং এখানে আমি হোস্ট ছিলাম, আমাদের প্রোগ্রাম হচ্ছে, তো এরকম প্রোগ্রামের মধ্যে হচ্ছে, এবং আমি অ্যান্টিসিপেট করতেছি যে একজন এমপি সে আসবে, তার নাম ছিল জেমস মার্টিন, তো আমি এক্সপেক্ট করতেছি সে আসবে, কিন্তু তখনও সে আসে নাই। তো আমি একটা ভদ্রলোককে দেখতেছি যে সে ঘোরাঘুরি করতেছে, এবং কেউ আমাকে বললো সে আসলে ওই এমপি অফিস থেকে আসে। তো আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে হ্যালো মেট, ওয়েন উইল বি দ্য জেমস মার্টিন কামিং? তো সেই ভদ্রলোকটা, সে খুব একটু কাছাকাছি বসে যে মেট আই এম জেমস মার্টিন, আমি অবাক হয়ে গেছিলাম যে এমপি সে নিজেই আমার সামনে দাঁড়ায়, এবং একদম খুবই সাধারণ মানুষের মতো ঘোরাঘুরি করতেছে, আমি নিজেও তাকে দেখে বুঝতে পারিনি যে সে আসলে একজন এমপি। এবং এইভাবেই কিন্তু আসলে একটা গণতন্ত্র দেশে, একটা পলিটিক্যাল ডেমোক্রেসি দেশে আসল জিনিসগুলি চলার কথা, এবং এইটার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের পলিটিক্যাল লিডার না, আমাদের প্রত্যেকেরই আসলে মনে করার কথা যে দিন শেষে আসলে আমরা প্রত্যেকেই মানুষ, এবং প্রত্যেকেই আমরা একটা সম অধিকার পাওয়ার কথা। তো এটা বলেই শেষ করছি, ধন্যবাদ।